তো বন্ধুগণ, এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সবচেয়ে বড় খবর, ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। তো বন্ধুগণ, এই নিম্নচাপ কবে তৈরি হবে, সেই নিম্নচাপের জেরে রাজ্যের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে, কতদিন এই ঝড় বৃষ্টি চলবে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, আমরা এ টু জেড এই ভিডিওতে আলোচনা করব। তো জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, কারণ আপনাদের জেলা থেকে যখনই কোনো আবহাওয়ার আপডেট দেওয়া হবে তখন আমরা আপনাদেরকে সবার আগে জানিয়ে দেব। আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিও নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর অল নোটিফিকেশন অন করে রাখবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপর সুস্পষ্ট নিম্নচাপটি সরে উত্তর উড়িষ্যা ও ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে আরও একটি নিম্নচাপ, এর প্রভাবে মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হবে। বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা। সুস্পষ্ট নিম্নচাপটি ঝাড়খণ্ড ও উত্তর উড়িষ্যার উপর অবস্থান করছে। আগামী 48 ঘন্টায় আরও উত্তর পশ্চিম দিকে সরে এটি দুর্বল হয়ে যাবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস, বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা কম, দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে ফের বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। বুধবারে দক্ষিণবঙ্গ জুড়ে নিম্নচাপের সৃষ্টি হতে পারে, বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়াতে। উত্তরবঙ্গের উপরের 5 জেলায় মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট খবর। ভালো থাকবেন, পরিবারে খেয়াল রাখবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ।